সবাইকে আমার টপিক যদি বলতে চাই তাহলে আমি সোজা কথায় বলতে গেলে চিন্তার চৌ রাস্তা বললে ভালো হয় আচ্ছা ধরুন আপনাদের সামনে আমি দুইটা বোতল রাখলাম একটা বিয়ারের বোতল আর একটা পানির বোতল আপনারা কেউ বিয়ার নেবেন কেউ পানি নেবেন আমি কে কোনটা নেবেন তা বলছি না জাস্ট আমি বলছি যে নেওয়ার সময় আপনার পিছনে একটা রিজন কাজ করবে যা হোক আমরা যদি আর ক্লিয়ার ভাবে বলি তাহলে যখন আব্রাহাম মুসলিম আব্রাহামিক রিলিজিয়নের যারা তারা মানে যে পিতা আব্রাহাম যখন দেখলেন তার পূর্বপুরুষরা মূর্তি পূজা করছেন তিনি তা থেকে ব্যাক আসলেন অন্য একটা উপাস্যের কাছে তিনি চিন্তা করছিলেন আর সিদ্ধার্থ যখন ঘর ছাড়া হলেন তখন তিনি তিনি গৌতম বুদ্ধ হলেন তার চিন্তার চর্চার মাধ্যমে তাই আমি কথাটা এভাবে আনছি যে চিন আমার কথার টপিকটা থাকবে ঠিক চিন্তা কি এবং চিন্তার কার্যকলাপগুলো এখন চিন্তা বলতে আমরা সাধারণভাবে যা বুঝি আমাদের রিজন একভাবে আমাদের ফিলোসফি এক দৃষ্টিকোণ থেকে এখন চিন্তার থেকে আমরা কি দেখতে পারি যখন প্রথম মানুষ ক্রোমানিয়ন মানুষ আর আরেকটু ইজিভাবে বলতে গেলে আমরা যখন হোমিনিনা প্লেড থেকে আলাদা হয়ে হোমোসেপিয়ান্স নামের যে আমরা আসি আমাদের আগের যারা ছিল হোমো হোমোয়েরক্টাস বা অন্য কোন প্রজাতি তারা টিকে নেই কি কারণে টিকে নেই কারণ তারা চিন্তার চর্চাটা করতে পারতো না আমরা চিন্তা করতে পারতাম আমাদের যুক্তি ছিল রিজন ছিল এ কারণে হোমোসেপিয়ান্স টিকে আছে আর কেউ টিকে নেই এখন এখন কথা হচ্ছে যে প্রথম ক্রমানিয়ন মানুষ যখন আগুন আবিষ্কার করলেন তখন তিনি তার চিন্তার ভেতর থেকে আবিষ্কার করছেন যে এ আগুনের ভেতর আমরা কি কি ফল পেতে পারি এখন আমরা যখন আলতামিরার গুহাচিত্র দেখতে চাই স্পেনে কিংবা আমরা যখন দেখতে চাই গিলগাম এস্টিমরা বেউলফের মতো রচনা আমাদের চর্যাপদের মতো রচনা তখন এগুলো সাহিত্যিক অ্যাঙ্গেল থেকে হোক কিংবা ফিলোসফির অ্যাঙ্গেল থেকে হোক কিংবা হিস্ট্রিক্যাল অ্যাঙ্গেল থেকে হোক তাদের তৎকালীন সময়ের চিন্তার একটা লেভেল আমরা টের পাই অ্যান্সিয়েন্ট গ্রিক ছবিতে প্রথম আমরা দেখতে পাই যে সৃষ্টি সম্পর্কে মানুষ কীভাবে চিন্তা করছেন এনাক্জি মেনেস অ্যানাক্সি ম্যান্ডার এনাক্সি গোরাসের মতো প্রকৃতিবাদী দার্শনিকরা কেউ বলছেন তত্ত্ব নিয়ে কথাবার্তা বলার সময় কেউ বলছেন পানি থেলিস পানি থেকে সৃষ্টি কেউ বলেছেন যে আগুন থেকে সৃষ্টি কেউ বলেছেন টোটাল আর্থ ইনফিনিটি কিন্তু এমপি অ্যাম্পিডকলিসের মতো এগুলো সমন্বয় করলেন তারা সৃষ্টি নিয়ে ভাবছেন ঠিক তার কিছুদিন পরেই যে পার্সিয়ান সময়ে খ্রিস্টপূর্ব চারশো বা পাঁচশো বছর আগে যখন ডুয়ালিজম আসলো যা বর্তমান একেশ্বরবাদী ধর্মগুলোর গোড়া হিসেবে ধারণা করা হয় জরা জর রিলিজিয়ন যেটা বর্তমানে প্রায় শেষ শেষ হয়েও মোটামুটি টিকে আছে সেই ডোয়ালিজমে আমরা ঈশ্বর এবং ঈশ্বরের ধারণা নিয়ে টের পাই এখন চিন্তা এখানে মানুষের চিন্তা শুধুমাত্র প্রকৃতি এবং প্রকৃতির জীবন নিয়ে স্থির থাকে নাই মানুষ তার নিজস্ব চিন্তা শক্তি দিয়ে ঈশ্বরের সীমানা এবং ঈশ্বরের গতিবিধি নিয়ে আলোচনা দাঁড় করাইছে ইস্টার্ন থডের দিক থেকে আমরা যারা তাওতে চিং তাওতে চিংয়ের ভেতরে ই নিয়ে কথা বলছি আমরা দেখছি কিভাবে লাউজু ঠিক খ্রিস্টপূর্ব চারশো বছর থেকে পাঁচশো বছর আগেই রাষ্ট্রনীতি এবং দেশ পরিচালনা হোক এবং মানুষ কীভাবে বিশ্ব আত্মার সাথে ছন্দময়ভাবে লিড করতে পারবে লাইফ লিড করতে পারবে সে সম্পর্কে ধারণা দিয়ে দিয়ে গেছেন তারপরে এ থেকে আমরা চাইনিজ থটের পরে আমরা ইন্ডিয়ান থট নিয়েও কিছুটা আলোচনা করতে পারি যে ইন্ডিয়ান থটের ভেতরে দেখতে পাবো যে আমাদের ওই কৌটিল্যের অর্থশাস্ত্র হোক কিংবা আমাদের চার যারা আমাদের পাশ্চাত্যের এপিকিউরিয়ানদের সেম ধরা হয় সেই চার বাঘদের চার বাঘ সাংখ্য যাই বলি এদের চিন্তাধারা নিয়ে কীভাবে মানুষের জীবন যাপন প্রণালী থেকে শুরু করে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্বের ভেতর প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন এরা তারপরে আমরা যখন মধ্যযুগে আসি ধর্মের একটা দাপট লক্ষ্য করা যায় এ মধ্যযুগে বিশেষ করে কনস্টান কনস্টান্টি বিজয়ের পরে থেকে আমাদের আমরা মধ্যযুগের ধারণা ধরে নেই তো তারপর থেকে ক্যাথলিক ধর্মের একটা দাপট আসে দা ক্যাথলিক ধর্মের দাপটের পরপরই ইসলাম ধর্মের মোটামুটি একটা দাপট চলে আসে মোটামুটি রেনেসার আগ পর্যন্ত দাপটটা ছিল এই যে এই দাপটে মানুষের চিন্তার চক্রটা ধর্মকেন্দ্রিক ছিল সবসময় এই যে এই যে চিন্তার যে প্রয়োগটা ধর্ম থেকে বাধা ধরার বিষয় থাকলেও মানুষ কীভাবে বাইবেলের প্রয়োগ দিয়ে সৃষ্টি তত্ত্ব এবং ঈশ্বরতত্ত্ব ব্যাখ্যা করছেন স্যান্ট টমাস অ্যাকুইনাস এর মতো অনেক অনেক থিওলজিস্ট এমনকি ফিলোসফার এরা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এতে আমরা চিন্তার একটা ধারাবাহিকতা পাই এবং রেনেসার পর থেকে আমরা মনে হয় অনেকটা ধর্ম থেকে মুক্ত হয়ে অনেকটা আত্মকেন্দ্রিক হয়েছি যেখানে আগে মানুষ ছিল অবজেক্ট যেমন একটা ল্যাবরেটরিতে শুধু পরীক্ষার বস্তুটা ছিল মানুষ ল্যাবরেটরিতে ভা একটা যার কোনো ইচ্ছা নাই আমরা যখন একটা মাস কিংবা ব্যাং নিয়ে ল্যাবরেটরিতে কাজ করি তো ব্যাংকটা আমাদের অবজেক্ট হিসেবেই থাকে জাস্ট ব্যাঙের কোনো ইচ্ছা নাই এখানে আমি যা করছি তাই হবে রেজাল্ট আমাদের মধ্যযুগে রেনেসার আগে ব্যাপারটা ছিল অনেকটা এরকম ধর্ম নিয়ম সমাজ যা সিদ্ধান্ত দিচ্ছে মানুষগুলো শুধু ব্যাঙের মতো ওই ল্যাবরেটরিতে বসে বসে রেজাল্টের ই দেখছে তো রেনেসার পর থেকে মানুষ সাবজেক্ট হতে শুরু করলো যে এখন রেনেসার পরে কী হয়েছে রেনেসার পরে পরবর্তীতে স্পিনোজা কান্ট এদের মতো অনেক দার্শনিকরা চিন্তাভাবনা অনেকটা প্যাম থিজমের মতো সর্বেশ্বরবাদীর মতো অনেকটা কথা বললেন এরা ধর্মকে মানুষের প্রতিকূলে না রেখে অনুকূলে চিন্তাভাবনা করলেন একই সাথে মানুষ এবং ধর্মকে সামঞ্জস্য দেয়া যায় যেভাবে আমরা যারা আইনস্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নিয়ে অনেকের ধারণা আছে থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে আইনস্টাইন অনেকটা আইনস্টাইন হোক আর ফিলোসফির দিক থেকে কান্ট হোক ওনারা অনেকটা সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন যে সাবজেক্ট আমি পর্যবেক্ষক আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির ভেতরে একটা কথা আছে যে যখন একটা মানুষ ট্রেনে থাকে দুইজন দুইটা জানে থাকবে তো গতিশীল দুইটাই থাকলে কে আসলে গতিশীল কে স্থির কে কীরকম সে ধরা ধরতে পারে না যেমন আমি যদি এখানে দাঁড়াই থাকি তো আরেকজন একটা বিমানে উঠলো উনি যদি আলোর বেগে কিংবা উনি যদি গতিশীল থাকেন তো ওনার ঘড়িটা আমার ঘড়ির থেকে স্লো চলবে এখন আমার কথা হচ্ছে যে আমি আমার সাপেক্ষে উনি এবং উনার সাপেক্ষে আমি ব্যাপারটা ডিফারেন্ট সম্পূর্ণ এখানে সাবজেক্ট সম্পূর্ণ আমি আমার এখন এই এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে মানুষের চিন্তা প্রথম সৃষ্টির পূর্বে কীরকম ছিল প্রথম ক্রোমানিয়ন মানুষ থেকে আর বর্তমান আইনস্টাইন পর্যন্ত কীরকম হচ্ছে এর সব থেকে যে প্রভাবটা আমাদের জীবনযাত্রায় পড়ে আসে যে এই চিন্তার মাধ্যমে আমাদের উৎপত্তি হয়েছে রিলিজন আর ফিলোসফি তারপরে হিস্ট্রি তারপরে আমাদের সায়েন্স তারপরে আমাদের সবথেকে ই বলতে গেলে আমাদের মিথগুলো ঠিক মানুষের এই ক্রিয়েটিভিটির ফল আমাদের গণেশ ও বড় আমাদের গণেশ খুব ভোজন রসিক থাকতে পারে কিংবা ওয়েস্টের আমাদের এই জিউস অনেকটা অনেক বেশি মরতে আসতে পারেন না নারীর কারণে আর কি এরকম হতে পারে কিন্তু তা না এগুলো সৃষ্টি এদের সৃষ্টির পেছনে অনেক মিথ যে সৃষ্টি হয়েছে এগুলো মানুষের ক্রিয়েটিভিটি মানুষের চিন্তা এবং মানুষের ধ্যান ধারণার বহিঃপ্রকাশ যাই হোক আমাদের চিন্তার ভবিষ্যৎ নিয়ে যদি আমরা বলতে চাই তো চিন্তা ভবিষ্যতে কোন দিকে টার্ন নেবে তা আমরা এখনও বলতে পারছি না তবে যে আমাদের চিন্তার ভবিষ্যৎটা যে খুব একটা মন্দ হবে না যে আমাদের এককেন্দ্রিক মানুষের দিক থেকে আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি যে মানুষ সাবজেক্ট হয়ে আসছে আর এখন সম্পূর্ণ ম্যাটারিয়ালিস্টিক মানুষের থেকে একবিংশ শতাব্দীতে মানুষ অনেকটা স্পিরিচুয়ালকে একবারে উপেক্ষা করতে পারছে না যে যেভাবেই হোক আইন আবার আমি আইনস্টাইনের কথায় ফিরে যাচ্ছি টাইম ডিলেশন নিয়ে আমরা অনেক যারা আমরা নাড়াচাড়া করেছি এই পড়েছি টুকি টাকি তারা দেখি স্পেস টাইম বলে একটা কথা আছে সেখানে আইনস্টাইন আইনস্টাইনের থিওরি ধরেই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে একই সাথে আমার পাস্ট প্রেজেন্ট ফিউচার একই সাথে এক্সিস্ট করতেছে যখন আপনি আপনার সাপেক্ষে আপনি যদি নির্দিষ্ট শর্তে স্পেস টাইম অবস্থান করে আমার ইসে আমার পর্যবেক্ষক হিসেবে থাকেন তাহলে আপনি একই সাথে শুধু আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি আমার পাস্ট দেখবেন না প্রেজেন্ট দেখবেন না ফিউচার দেখবেন এখন বিজ্ঞানীরা এতে থেকে প্রমাণ অনেকটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার একই সাথে এক্সিস্ট করছে এবং অনেকেই হয়তো অনেক বিজ্ঞানী ডিসিশন দিয়ে দিয়েছিলেন যে টাইম ইলুশন ছাড়া কিছু নয় মানুষ সৃষ্টিটা আসলে মানুষ আমি যে আসলে অস্তিত্বশীল এটাই আসলে একটা প্রশ্নবিদ্ধ বিষয় আমি আদতে আসি কিনা আপনারা আসেন কিনা না যাই হোক সে কথা পরে হবে আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে